আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? জুয়েল ইলেকট্রনিক্স অ্যান্ড সাউন্ডের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে একটি ভিডিও নিয়ে আসলাম, সেটা হচ্ছে আমাদের ইজিবাই চার্জারের জন্য। আসলে মানে 60 ভোল্ট ব্যাটারি চার্জার জন্য ব্যাটারি কত মানে কত ভোল্টে রাখলে ভালো হয়, হ্যাঁ সেটার বিষয় নিয়ে একটু আলোচনা করব। সামান্য মানে আপনার ছোট পর্যায়ে আর হচ্ছে একটি ইজি বাইক চার্জারে কত লুপে কত ভোল্ট রাখলে সাধারণত ভালো হয়। দেখুন, বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের ট্রান্সফরমার বা চার্জার বের করে, ঠিক আছে, সবগুলোই কিন্তু চার্জ হয়, এক একজনের থিওরি এক এক রকম, সব মিলিয়ে দিন শেষে কিন্তু কি হয়েছে, চার্জ হচ্ছে, এটা হচ্ছে বিষয়। এখন কথা হচ্ছে কতটুকু অ্যাম্পিয়ারের কত অ্যাম্পিয়ারের জন্য কেমন চার্জার ব্যবহার করতেছি বা কত সময় চার্জ দিচ্ছি, এর উপর ডিপেন্ড করে কিন্তু চার্জ কম বেশি হয়ে থাকে বা অনেক অনেক কিছু। যাই হোক, ওদিকে যাবো না। এখন কথা হচ্ছে, আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম এই ট্রান্সফরমারের যে প্রথমে পুনর যে আমাদের ধরুন এখানে দেখুন এই দুটো এই যে দুটো তার দেখতে পাচ্ছেন, এই দুটো তার এই যে এটা হচ্ছে আমাদের আউটপুট, বাধা হয়ে গেছে অলরেডি, বাধার সময় আপনাদের দেখাতে পারেনি, আসলে ব্যস্ততার একটা ব্যাপার স্যাপার আছে, তো কেউ কিছু অন্য কিছু মনে করবেন না। আর হচ্ছে আপনার এই যে তারটা দেখতে পাচ্ছেন লম্বা, এটা এভাবে রাখছি পরে এটা সাইজ করে দিব, তো এটা হচ্ছে ফিউজে চলে যাবে। আর আমাদের যে চ্যানেল আছে অর্থাৎ রেগুলেটার যেটাকে বলি আমরা, এই রেগুলেটার এক নাম্বার পিনে এটা যাবে, দুই নাম্বার এটা, তিন নাম্বার এটা, চার নাম্বারে এটা, পাঁচ ছয় সাত আট নয়, এই সাইডে দেখুন এই যে দশ। তো এখন কথা হচ্ছে আমরা সাধারণত কিছু কিছু চার্জার দেখবেন পাঁচ চার ঘাট ছয় ঘাটের মতো প্রায় দেওয়া লাগে, কিছু কিছু চার্জারে দেখবেন এক থেকে সর্বোচ্চ দুই ঘাট, ঠিক আছে, দুটো কাটার বেশি মারা লাগে না। এখন এটার কারণ কি? দেখুন, যখন প্রথম পর্যায়ে অনেক বেশি আপনার ভোল্ট আউটপুট থাকবে, যেমন ধরুন কোনো কোনো চার্জার আমি দেখছি 68 থেকে 70 ভোল্ট প্রথম ঘাটে আউট হয় আমি পাইছি, তো এই সমস্ত চার্জারের কথা বলবো যে আপনাদের মনে হবে অনেক বেশি অ্যাম্পিয়ার চার্জ উঠতেছে, তার মানে চার্জারটা মনে হয় ভালো। আসলে ভালো কথাটা ওইভাবে বলা যাবে না, কারণ আপনি প্রথম চোটের নিয়ম হচ্ছে অল্প প্রেশারে চার্জ করে কিছুটা ব্যাটারির স্টোরেজ খালি অর্থাৎ ভরে মানে কিছুটা চার্জ দিয়ে ধরুন 40% চার্জ হয়ে গেছে, তারপর আপনি কাটা বাড়ান বা এক ঘন্টা দুই ঘন্টা পর পর কাটা যদি বাড়ানো হয়, সেক্ষেত্রে কি হয়, ব্যাটারিতে অতিরিক্ত এক চোটে প্রেশার পড়ে না, চার্জারও প্রেশার পড়ে না, আপনার অতিরিক্ত বিদ্যুৎ বিলও আসে না। কারণ চার্জার যে চার্জটা নিবে তারটা নির্দিষ্ট ক্ষমতা আছে, তার বেশি কিন্তু আপনি যতই দেন সে নিতে পারবে না। এক পর্যায়ে কিন্তু অনেক সময় দেখা যায় যে আপনার অতিরিক্ত চার্জের কারণে আপনার ট্রান্সফরমার অথবা ব্যাটারি সেলফ কিন্তু খুব দ্রুত নষ্ট হয়ে যায়, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে আমি চার্জারটা কোনভাবে করেছি। দেখুন, প্রথম একটা কথাই বলি যে একটা মানে আপনার এক সেট ব্যাটারি অর্থাৎ 5টা 12 ভোল্ট অর্থাৎ 5 বরং 60 ভোল্ট, তো 60 ভোল্ট ব্যাটারি কত ভোল্টে সর্বোচ্চ চাপ দিলে আপনার খুব সুন্দরভাবে চার্জ হবে এবং অ্যাম্পিয়ারটা কত? দেখুন, যদি তারের অ্যাম্পিয়ার রেটিংটা বলি, সেক্ষেত্রে আপনি 7 থেকে 10 অ্যাম্পিয়ারের মধ্যে যদি রাখেন এরকমের লোড নিতে পারে তার, যেমন 15 নম্বর 14 নম্বর তার যদি সেকেন্ডারিতে ব্যবহার করেন আর প্রাইমারিতে যদি 19 নম্বর অথবা 18 নম্বর ব্যবহার করেন বেশ হবে, তবে সর্বনিম্ন 19 এবং 15 নম্বর, আর একটু মোটামুটি যদি করেন তাহলে 18 এবং 14 নম্বর তার যদি রাখেন অবশ্যই আপনার চার্জার থেকে ভালো চার্জ পাওয়া সম্ভব। দেখুন, যেটা যত বেশি মোটা তার আসবে সেটা তত বেশি বেশি ওয়াট প্রডিউস করবে, কস্টিংটাও বেশি। সব আপনার যারা সব যারা কাস্টমার তারা কিন্তু আসলে ওই রকমটাই করে না যে আপনার খুব বড় চার্জার বা বেশি দামের বা বেশি ব্যয়বহুল চার্জার কিন্তু আসলে সবাই ব্যবহার করতে চায় না, খরচের একটা ব্যাপার স্যাপার আছে। দেখুন, একটা ইজি বাইক চালায় কয় টাকা বা ইনকাম আসে। যাই হোক, এখন কথা হচ্ছে 60 ভোল্ট ব্যাটারির জন্য আমার সাজেশন 70 ভোল্ট চার্জার, তার মানে 60 ভোল্ট 5টা 12 ভোল্ট ব্যাটারির জন্য আপনার 70 ভোল্ট হচ্ছে আমার মানে আমার কি বলবো যে আমি সবাইকে সাজেশন করি। এবং এই 70 ভোল্টটাকে 100 তে হবে, সেখানে যদি 70 থেকে 71 ভোল্ট আসে সমস্যা নেই, 70 মাইনাস না করাটাই বেটার, আর নয়তো আপনার সময়ের মধ্যে আপনার চার্জ ভালো হবে না, যে সময়টাতে চার্জ দেওয়া হয় প্লাস আপনার পানি ভালো ফুটবে না, এক সময় দেখা যাচ্ছে আপনার ব্যাটারি ড্যামেজ হয়ে যাওয়ার কারণে আপনার প্রচুর টাকা লস গেছে। তো এই জন্য আমি আমার ব্যক্তিগত সাজেশন হচ্ছে 70 থেকে 71 ভোল্ট সাজেশন রাখা। এখন কথা হচ্ছে আমি কত নাম্বার ঘাটে আমি এই 71 ভোল্টটা পেতে চাই, 1 নম্বরে নাকি 5 নম্বরে নাকি 10 নম্বরে, মানে 70 ভোল্ট। তো এখন কথা হচ্ছে বন্ধুরা, দেখুন আপনি যদি এক চোটে 70 ভোল্ট বের করে দেন আপনার চার্জার খুব দ্রুত ক্র্যাশ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ব্যাটারিতে অতিরিক্ত তাত্তুর সব অনেক গরম হবে। এখন যদি আপনি 1, 2 বা 3 যদি 70 রাখেন
নাকের থেকে 3 পর্যন্ত 3.70 রাখেন সেক্ষেত্রে সুবিধা হবে কি ধরুন আপনার কাস্টমার সবাই তো বোঝে না তো প্রথমে একটা ঘাট দিল তো ধরে আপনার এম্পিয়ার 15 থেকে 20 এম্পিয়ার প্রথমে শো করলো বা 22 এম্পিয়ার সব চার্জার সমান না করার পরে এরপরে কি হইছে ঘটাখানি ধরেন চার্জ হইছে এরপরে আর আরো কাটা দিলে সেক্ষেত্রে কিন্তু চার্জারটা তুলনামূলক হিট কম হবে কিন্তু একচুয়ালি যদি 2-3 কাটা মেরে দেওয়া হয় অর্থাৎ আপনারা যদি আমাদের রিসের চার্জারের যে মিটারটা থাকে এই মিটার অ্যাম্পিয়ার মিটার এই অ্যাম্পিয়ার মিটার যদি আপনি একচুয়ালি 25-30 অ্যাম্পিয়ার উঠে অনবরত রাখেন সেক্ষেত্রে কিন্তু চার্জার নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে এবং এই সমস্ত চার্জারে খুব দ্রুত আপনার মানে খুব বেশি আর কি কারেন্ট নষ্ট করে মানে কারেন্ট বিল বেশি বাড়ায় এরকমের তো আমার কাছে কথা হচ্ছে আরও একটা কথা আছে প্রাইমারি সেকশন বাধা এবং প্রাইমারি সেকশন 1-2 যদি আপনি সিরিজ জ্বালায় দেন অর্থাৎ সিরিজ যে বাল্বটা আছে অনেক সময় সিরিজ কানেকশন দিয়ে করে হিসাব করে করি তো আমি সিরিজ কানেকশনের কথা বলতেছি তো সেক্ষেত্রে কি হবে আপনার কিন্তু অতিরিক্ত একটা বিদ্যুৎ নষ্ট হবে কারণ 1-2-3 ঘাটের মধ্যে সিরিজ না জ্বালানোটা বেস্ট আমি মনে করি ঠিক আছে সেক্ষেত্রে আপনার বিদ্যুৎ বিল কিন্তু মানে বিদ্যুৎ একটু কম পড়ে এটার অনেক বিষয় আছে অনেকে যারা বোঝেন না বা জানেন না অনেকে উল্টোপাল্টা ভাববেন ভাই কেউ উল্টোপাল্টা ভাববেন না ব্যাপারটা যদি বোঝেন তো বোঝার চেষ্টা করেন আর যদি তা না বোঝেন তো কমেন্টে তো এত কথা বলা সম্ভব না আপনারা অবশ্যই বা রিমোট হিসাবে নক দিবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য তো দেখুন এখানে চার্জারটা ব্যবহার বাধা হয়েছে এই চার্জারটায় আমি 1-3 অর্থাৎ 3 ঘাটে 70-71 ভোল্ট সামথিং মাইনাস প্লাস হতে পারে এরকম ভোল্ট শো করবে এবং যখন আমি 4 ঘাটে ধরবো অর্থাৎ 1-2-3-4 4 ঘাটে দিব সেক্ষেত্রে আমার 73-75 ভোল্ট শো করবে টোটালি তার মানে হচ্ছে আমি তার মানে আমি চাচ্ছি যে আপনারা যখন অনেক সময় দেখেন লো ভোল্টেজ থাকে সেক্ষেত্রে তো কাটা বাড়াইতে হয় তো এখন কথা হচ্ছে 1-3 পর্যন্ত সাধারণত আমাদের বাংলায় মনে করেন অনেকে মুখস্থ মতো হয়ে গেছে 3-এর বেশি দেওয়া যাবে না তো সেজন্য এরকম অনেক কিছু দিক বিবেচনা করে ব্যাটারির ভালো চার্জারের ভালো কারেন্ট কস্টিং কম বেশি ধরে আমি একটা সিস্টেম মানে ব্যক্তিগত আমি এটা বার করেছি যে আমি 3 নম্বর ঘাটে 70 ভোল্ট রাখবো অর্থাৎ 1-70 পর্যন্ত যদি কেউ দেই খুব বেশি বেশি পরিমাণ চার্জ চায় দেখুন 68 ভোল্ট করলাম চার্জ হবে তো এখন কথা হচ্ছে যদি কেউ 1-3 পর্যন্ত দেই সেক্ষেত্রে তার ব্যাটারি চার্জের জন্য যতটুকু ভোল্ট প্রয়োজন সে ভোল্টটা কিন্তু আউট হবে এবং অ্যাম্পিয়ারটা এখানে আপনারা জানেন যে 14 নম্বর তারের অ্যাম্পিয়ার 9.3 বা 9-9.5 অ্যাম্পিয়ার এরকম তো এই যদি 14 নম্বর তারটা কেউ ব্যবহার করেন অবশ্যই ভালো ফলাফল পাবেন আর এটা বন্ধুরা হাতে বাঁধা একটু এদিক ওদিক হতে পারে বা হয় এটা কোনো বিষয় না তারপরে দেখুন ফিনিশিংটা দেখাচ্ছি আপনাদের দেখুন এ হচ্ছে বিষয় আর আমি যে লুপগুলো বের করি দেখুন লুপগুলো বের করার পর স্টাইল অন্যরকম এবং আমি ডাবল টিউব ব্যবহার করি এবং এর ভিতরেও সেপার পেপার দিয়ে ভাস করে দিই যাতে এখান থেকে কোনো প্রকার ক্র্যাশ না হয় এবং এইভাবে দেওয়ার কারণে কি হয় এখান থেকে যে আর্থিং কারেন্টটা কয়েল অনেক সময় চলে আসে সেই আর্থিং কারেন্টটা কিন্তু আর আসার চান্সই নাই দেখুন 2টা টিউব এমনিতেই আমাদের তামার যে ইনসুলেটর থাকে ইনসুলেটরে কিন্তু অলরেডি একটা বিদ্যুৎ মানে আপনার রাখতেছে এরপর ডাবল টিউব দেওয়ার পরে এখানে আসার কোনো চান্সই নাই আমি এভাবে চার্জারটা বাদাই করি কিন্তু দেখবেন যারা প্রোডাকশনে কাজ করে বা কোম্পানির চার্জার দেখবেন এই তারগুলো সাইড থেকে বেরোনো অনেক সময় এই টিউব বের করে টিউব টান লাগলে আপনার টিউব চলে আসে প্লাস তামা এসে এই জায়গায় লাগে এদিক সেদিক বিদায় কিস্তি তাল ভাই এইগুলো আমার চয়েজের মধ্যে না আমি চার্জার 5টা না বাইদে 2টো বাঁধবো সেই 2টো চার্জারের মতো বাঁধার চেষ্টা করবো ভালো মাল বাইদে যায় ঠিক ঠিক অতি কষ্ট হয়ে যায় আর সেখানে যদি আপনার এখন নর্মাল করা হয় তো আসুন আমরা এখন আমাদের ভোল্টেজটা একটু মেপে দেখি যে আসলে আমরা কততে কত ভোল্ট পেয়েছি তো প্রথমে আপনাদেরকে মেপে দেখাবো আমাদের এই মুহূর্তে এখনকার কারেন্টের ভোল্টেজটা কত আছে তো আমি এখানে লাইন দিচ্ছি তো এসি 600 ভোল্ট সিলেক্ট করলাম এই মুহূর্তে আমি 242 ভোল্ট পাচ্ছি আমার এই এখানে এখন আসুন আমি কানেকটিংটা করে তারপরে আপনাকে দেখাচ্ছি তো আমি আমাদের আউটপুট যেটা তার বের করা হয়েছে দেখুন এটাকে আমি 2টো ক্লিপ দিয়ে আমাদের মিটারে লক করে দিলাম এখন হচ্ছে একটা এসি কোয়াড দিয়ে আমি প্রতিটা কাটাই লাইন দিব তো এখন কথা হচ্ছে কিভাবে লাইন দিব দেখুন আমাদের এই যে এসি ফিউজে যে তারটা যাবে সে তারটাতে একটা তার আগে পেঁচিয়ে নিচ্ছি ব্যাস একে একটু সাইডে রাখি এবার আসুন আমি এটাকে কারেন্টে দিয়ে দিলাম কারেন্টে দেওয়ার পরে আমি 1 নম্বরে দেখি কত ভোল্ট পাই দেখুন এখন কিন্তু কারেন্টের প্রচুর চাপ তো 1 নম্বরে আমি পাচ্ছি কত 67 ভোল্ট 2 নম্বরে 70 ভোল্ট 71 ভোল্ট চলে আসছে যদিও এই মুহূর্তে আসলে এখন রাত বাজে আপনার 2:30-3 তো এই মুহূর্তে তো কারেন্টের চাপ বেশি এই মুহূর্তে অন্তত তো সেক্ষেত্রে কিন্তু একটু বেশি আসবে এটাই স্বাভাবিক
এবার আসুন তিন নম্বরে ধরি কত আসছে 73 ভোল্ট তো বন্ধুরা একটা কথা বলি এই মুহূর্তে ভোল্টেজে চাপ কিন্তু অনেক বেশি সেই ক্ষেত্রে দেখুন 73 ভোল্ট আসছে তাহলে এই চার্জারটা যখন সামনে গরমের সিজন তো এই চার্জারটা যখন আপনার ইয়ে হবে মানে আপনার ধরুন 220-25 চলে আসবে ভোল্টেজ তখন কিন্তু চার্জার আউটপুট কমে যাবে তো সেই ক্ষেত্রে আপনার সর্বোচ্চ এখানে ধরুন এখানে আমি এই মুহূর্তে কত পাইছি দেখুন 73 ভোল্ট পাইছি এই মুহূর্তে এখানে কত পাইছি 73 ভোল্ট কত নম্বরে তিন নম্বরে পাইছি 73 ভোল্ট 73 ভোল্ট এবং চার নম্বরে কত আছে 76 ভোল্ট তো এখানে তাহলে এক নম্বরে কত বললাম আবার দেখি 67 ভোল্ট তো যখন আপনার এগুলো যখন কোনো মিলে লাগানো হচ্ছে অথবা কোনো বাড়িতে বা পল্লী মানে পল্লী এলাকায় যদি লাগানো হয় সেক্ষেত্রে কি হবে ওইখানে কিন্তু ভোল্টেজটা আমার দোকানে এরকম যে ভোল্টেজটা পাচ্ছি এরকম ভোল্টেজটা খুব কম পাওয়া যাবে বা পাওয়া যাবে না তো সেক্ষেত্রে কি হয়েছে আপনার যখন ভোল্টেজের চাপ কম থাকবে তখন কিন্তু অটোমেটিক্যালি এখানে কি চলে আসবে 70 ভোল্টের মতো এখানে 71 ভোল্ট চলে আসবে সেক্ষেত্রে আপনার ব্যাটারির কোনো রিক্স নাই এবার ধরুন এই 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 মুহূর্তে আমি যে ভোল্টেজটা পাচ্ছি একে কত 67 ভোল্ট তো এই ক্ষেত্রে এখন যদি এটা লোডে লাগাই এক নম্বরে তো এক নম্বরে আপনার বেশ ভালো অ্যাম্পিয়ার উঠবে প্রায় 22-25 অ্যাম্পিয়ার জেনুইন উঠবে ফার্স্ট টাইম এবার যদি আপনার মনে হয় যে না আমার আর একটু চার্জ বেশি দেওয়া প্রয়োজন আপনি যদি দুই কাটায় সিলেক্ট করে দেন সেক্ষেত্রে আপনি 71 ভোল্ট এই মুহূর্তে পেয়ে যাচ্ছেন তাহলে কিন্তু আপনার কি হলো যে ইসের ব্যাটারি চার্জটা সুন্দরভাবে হয়ে যাচ্ছে এখন আর একটা কথায় আসুন একটা কথা কি অনেকে আছে আমরা এখানে এটা কিন্তু এসি ভোল্টের কথা বলছে ডিসি ফিল্টারিং ভোল্টটা কিন্তু তো এবার আসুন অনেক সময় আমরা এমন আছি যে ভাই বলি যে ভাই 60 ভোল্টের জন্য 60 ভোল্ট লাগবে হ্যাঁ 62 ভোল্টে বেশি দেওয়া যাবে না ভাই এরকমটা যদি হয় তাহলে তো আপনি ই করতে পারবেন না আপনার ব্যাটারি চার্জ করতে পারবেন এবং প্রচুর পরিমাণ কাটা বাড়াইতে হবে তো অতগুলো কাটা না বাড়াবে 1-2-3 মধ্যে একটু বেশি প্রেশার রাখবেন তারপরে প্যাচগুলো মানে ইনপুটে প্যাচ সংখ্যা কম কম দিয়ে 3-4-5 সর্বোচ্চ এরকমের দিয়ে আপনি যদি লুপ উঠায় দেন আপনার এটা কিন্তু খুব ভালো কাজ করবে ঠিক আছে তো এই মুহূর্তে আমি এক নম্বরে কত ভোল্ট পাচ্ছি 67 ভোল্ট আমি কারেন্টে কত ভোল্ট পাইছি 242 ভোল্ট তার মানে ওভার ভোল্টেজ ওভার ভোল্টেজ বলতে কি আমাদের সাধারণত 220 কে স্ট্যান্ডার্ড ধরি তো স্ট্যান্ডার্ড অনুযায়ী কিন্তু আরো 20-23 ভোল্ট বেশি তো যখন 20-23 ভোল্ট আপনার লোডের থেকে কমে যাবে 220-25 থাকবে তখন কিন্তু এই 67 জায়গায় চলে আসবে প্রায় 64 মতো আসবে 64 থেকে সর্বোচ্চ মানে 65 থেকে 64 এর নিচে নামবে না তো এতটুক যদি প্রথম একাটায় আপনি চার্জের দিন রাখেন আপনার চার্জারটা অনেক ভালো চার্জ হবে ঠিক আছে এরপরে কথা হচ্ছে আপনার এই অনুযায়ী যদি বোঝেন যে এখানে আপনার ভোল্টেজ ভালো তো আপনার যদি 67 একে বা দুইতে দিলে আপনার চার্জ হয়ে যায় তার তো আর কাটা বাড়ানোর কোনো প্রয়োজন নেই তো এইটা হচ্ছে মূল মেজারমেন্ট আমি এভাবে আসলে কাজ করি এবং আমি যে চার্জারগুলো আসলে কাজ করি এই চার্জারগুলো বেশ সুনামের সাথে মার্কেটে মানে আমার চলতেছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে খুব ভালোভাবে চলতেছে অনেকে হয়তো অনেক কমেন্ট করবেন যেটা হয়তো যে হয়তো আমার এই থিওরি বুঝতেছে না লাইনটা খুলে দিই তা সে হয়তো ভাববেন যে কি বলতেছে জুয়েল ভাই পাগল হয়ে গেছে না এর দিক সেদিক ব্যাটারি টিকবে কিনা টিকবে ভাই যার যে খাবার প্রয়োজন তার সে খাবার যদি না দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু সে প্রপারলি চলতে পারে না তো এটা হচ্ছে মূল বিষয় এখন যে কথাগুলো বললাম যদি আপনার ভোল্টেজ কম থাকে সেক্ষেত্রে তিনে এখানে যে বাধা হয়েছে তিনে আপনি কিন্তু পেয়ে যাবেন কত ভোল্ট তিনে আপনি পেয়ে যাবেন 67 ভোল্ট ওই সরি 70-71 ভোল্ট যদি ভোল্টেজ কম থাকে যদি ভোল্টেজ বেশি থাকে সেক্ষেত্রে একবার দুইতে দিলেই আপনার ব্যাটারি ফুল চার্জ হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে হচ্ছে আউটপুটটা বাধা হয় কেউ কেউ আছে আমরা আউটপুটের থেকে কম বাদী কেউ আছে বেশি বাদী বা এরকম বাদী তো আমার কাছে এটাই মনে হয় ভালো মনে হয় যে এইভাবে যদি রাখা হয় একটু এখন তো ভোল্টেজ দেখুন এখন তো লোড ছাড়া এখন এই রাত্রিবেলায় এখন মনে করেন সেরকম কোনো লোড টোড নাই এখন রাত বাজে মানে একটু পরে সেরিতে ডাকবে আর কি অনেক রাত তারপর দেখে বলি কত বাজে 2:12 বাজে তার মানে এখন ভরপুর ভোল্টেজ কিন্তু আসলে পাওয়া যাচ্ছে তো এই হচ্ছে বিষয় তো বন্ধুরা যদি কোথাও কিছু বুঝতে অসুবিধা থাকে কমেন্টে জানাবেন আর তাতে যদি সমস্যা হয় তাহলে অবশ্যই কিন্তু আপনারা আমাকে এই মুহূর্তে নক দিবেন আমি আমার মতো করে যেভাবে আমি কাজ করি সেভাবে আপনাদের বোঝাতে ইনশাল্লাহ পারবো তবে একটা কথা বলি আমার ভুল ত্রুটি হতে পারে সবাই ক্ষমা দৃষ্টি দেখবেন তো বন্ধুরা অনেক কথাই বললাম ভুল ত্রুটি আবার বলছি ক্ষমা দৃষ্টি দেখবেন তো আপনি বন্ধুরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন বন্ধুরা তো সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ